হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? বন্ধুরা, আজকে আমরা খুবই ভালো আছি, কারণ ডিসকভার বাংলাদেশ আজকে কুমিল্লা যাচ্ছে। আর তোমরা আমাদের সাথে থাকো, তোমাদেরকেও আমরা কুমিল্লায় নিয়ে যাচ্ছি আমাদের সাথে। যাত্রাপথে হঠাৎ বৃষ্টি, কিন্তু ব্যাপারটা খুব মজার। অনেকদিন পর সকালবেলা বৃষ্টি দেখছি, ঝিমঝিম বৃষ্টির মাঝে অবশেষে আমরা এসে পৌঁছেছি শালবন বিহারে। এখন তোমাদেরকে শালবন বিহারে ভিতরের দিকে নিয়ে যাব, এবং তোমরাও আশা করি আমাদের সাথে শালবন বিহার উপভোগ করবে। শালবন বিহার প্রাচীন সভ্যতার নিদর্শনগুলির মধ্যে একটি অন্যতম। কুমিল্লা জেলার কোটবাড়িতে বাড়ের কাছাকাছি লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটি অবস্থান। বিহারটির আশেপাশে একসময় প্রচুর শাল ও গজারির বন ছিল বলে এই বিহারটির নাম করা হয়েছিল শালবন বিহার। শালবন বিহারটি পাহাড়পুর বৌদ্ধবিহারের আদলে হলেও আকারে একটু ছোট। জানা যায় 1875 সালের শেষের দিকে বর্তমান কোটবাড়ি এলাকার যে সড়কটি রয়েছে সেটি নির্মাণের সময় মূলত এই ইমারতের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। ধারণা করা হয় সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বিহারটি নির্মাণ করেন। শালবন বিহারে এ পর্যন্ত 6টি নির্মাণ ও পুনর্নির্মাণের কথা জানা যায়। অনুমান করা যায় অষ্টম শতাব্দীতে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ ও বিহারের সার্বিক সংস্কার কাজ শেষ করা হয়, আর নবম ও দশম শতাব্দীর দিকে শেষ হয় চতুর্থ ও পঞ্চম পর্যায়ের নির্মাণ ও সংস্কার কাজ। শালবন বিহারটিতে সর্বমোট 155টি কক্ষ বা মংসেল রয়েছে। বন্ধুরা, মংসেল হচ্ছে যেখানে বৌদ্ধ ভিক্ষুকরা অবস্থান করতেন, রাত্রি যাপন করতেন এবং তারা এখানে ধ্যান করতেন। প্রতিটি মংসেলে 3টি করে কুলুঙ্গি রয়েছে। এখানে দেবদেবীর মূর্তি, তেলের প্রদীপ ও অন্যান্য জিনিস রাখতেন। প্রবেশদ্বারের ঠিক দক্ষিণ পূর্ব দিকে একটি হলঘর রয়েছে। ধারণা করা হয় এটি মূলত ভিক্ষুকদের খাবার ঘর ছিল। বন্ধুরা, এই হলো শালবন বিহার। সপ্তম শতাব্দীর প্রাচীন সভ্যতা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কুমিল্লার ময়নামতিতে। এখন একটু বলে দিতে চাই কিভাবে তোমরা আসবে শালবন বিহার দেখতে। তোমরা ঢাকা থেকে সায়দাবাদ, গাবতলি কিংবা আরামবাগ যে কোনো জায়গা থেকেই বাস ধরে চলে আসতে পারো কুমিল্লা, অথবা চিটাগং যায় এমন যে কোনো বাসেই তোমরা চলে আসতে পারো কুমিল্লা। আর হ্যাঁ বন্ধুরা, একটা ভুল কিন্তু সবাই করে, আর সেই ভুলটা হচ্ছে যারা আমরা শালবন বিহার দেখতে যেতে চাই তারা সবাই কুমিল্লা শহরে চলে যাই। আমরা কুমিল্লা শহরে যাব না, আমরা প্রথমে নেমে যাব কোটবাড়ি বিশ্ব রোড ফুডওভার ব্রিজের ওখানে। খুবই সিম্পল, জাস্ট বাসালাকে বললেই এখানে নামিয়ে দিবে। ওখান থেকে ফুডওভার ব্রিজ পার হয়ে আমরা সোজা চলে যাব শালবন বিহারে। এখানে আমরা রিক্সায় যেতে পারি, আমরা সিএনজিতে যেতে পারি, ইভেন আমরা যদি মনে করি তাহলে আমরা এখানে হেঁটেও যেতে পারি। হেঁটে গেলে খুব বেশি হার্ডলি 15-20 মিনিটস লাগবে, কারণ এই জায়গাটা থেকে কোটবাড়ি বিশ্ব মোড় থেকে শালবন বিহার 3 কিলোমিটারের মতো। আর আমরা যদি এখানে রাত্রি যাপন করতে চাই তাহলে এখানে বেশ কিছু ভালো ভালো হোটেল আছে, আমরা চাইলেই এখানে রাত্রি যাপন করতেই পারি, আর খাওয়ার হোটেল সেটাও অ্যাভেলেবেল। বন্ধুরা, আরেকটা কথা, আমরা যেখানেই ঘুরতে যাই না কেন বা বেড়াতে যাই না কেন, প্লিজ আমরা কখনোই মনুমেন্টের গায়ে কিছু লিখব না। ফর এক্সাম্পল, J+T ব্লা ব্লা ব্লা, নো প্লিজ ডোন্ট ডু দিস, এগুলি আমরা কখনোই লিখব না। আর সবসময়
আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, বাংলাদেশ ঘুরব আর বাংলাদেশের ট্যুরিজমকে ডেভেলপ করব। ওকে বন্ধুরা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে রূপবান মোড়ায়। সো বন্ধুরা, আশা করছি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা প্রেস করতে কিন্তু অবশ্যই ভুলবে না।